কচুয়ায় ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ এবং কারামুক্তির জন্য চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা বিতারা ইউনিয়নের দুর্গাপুর বালুর মাঠ সংলগ্ন উপজেলা ছাত্রদলের আয়োজনে এই ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট মোশারফ হোসেন রুবেলের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান। এ সময় যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সরকার সহ বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ এবং কারামুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। জিসান আহমেদ নান্নুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।